যে কোনো অসহায় পরিবারের বিয়ে থেকে শ্রাদ্ধ সব জায়গায় এক ধাপ এগিয়ে সৃষ্টি ফাউন্ডেশন। রবিবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাবরং দুই অঞ্চলের হাতিয়াডাঙ্গায় এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালো এই স্বেচ্ছাসেবী সংস্থা। গত 23 নভেম্বর মারা যায় স্বর্গীয় বলরাম রায়, রেখে যান দুই ছেলে মেয়ে। বাবার মৃত্যুতে আরও অসহায় হয়ে পড়ে এই দুই ভাই বোন। এমনকি বাবা শ্রাদ্ধ করার মতো সামর্থ্য না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন এরা। অবশেষে ওই এলাকারই এক প্রতিবেশী যোগাযোগ করেন সংস্থার কর্ণধার গৌতম গোস্বামীর কাছে। খবর পাওয়া মাত্রই ওই পরিবারের সাথে দেখা করেন সৃষ্টি ফাউন্ডেশনের কর্মকর্তা গৌতম গোস্বামী। শ্রাদ্ধের সমস্ত রকমের আয়োজন করেন সৃষ্টি ফাউন্ডেশন এবং নিজে দাঁড়িয়ে থেকেও খাবারের পরিবেশন করতে দেখা গেল সৃষ্টি ফাউন্ডেশনের সদস্যদের। এদিনের এই মহৎ কাজে গৌতম গোস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন মতিনচন্দ্র রায়, রামপ্রসাদ মণ্ডল, নিরঞ্জন সাহা সহ সকল সদস্যরা। সামাজিক কাজটা তো আমাদের খুবই ভালো লাগে, এর জন্য আমরা এই ফাউন্ডেশন তৈরি করেছি। আর আমাদের প্রতিটা সদস্য উদ্যমতার সাথে এই কাজগুলো করে থাকে, মানে সবাই আমাদের এখানে, আমি বলে কেউ না, আমরা আমাদের যে এই সংগঠনটা যেখানে পাই, যখনই কোনো খবর পাই আমরা সাথে সাথে স্বেচ্ছায় সেখানে দৌড়ে যাই, নিজেদের সাধ্য মতো সেবা করার চেষ্টা করি সেখানটাতে। দিয়েছিলাম আমাদের সিটি ফাউন্ডেশন থেকেই, খুব এগুলো কাজ করে আমাদের সকলেরই খুব মনে খুব আনন্দ লাগে, একটা আলাদা উৎসাহ জাগে মনে আমাদের এটাতে। তারপরে কিছুদিন আগে আমরা একটা 3.5 বছরের মেয়েকে হার্টের অপারেশন ছিল, তাকে পাঠিয়েছিলাম ব্যাঙ্গালোরে, গতকাল অপারেশন হয়েছে, কালকে ফ্লাইটে সে ফিরে আসছে। তো এই ধরনের সমাজসেবামূলক কাজগুলো আমরা খুব আনন্দের সাথে করি আমরা। এগুলো সাধারণ মানুষকে কী পারত, চেষ্টা করবো তাদের এই সমস্যার থেকে উদ্ধার করার।